যাহা বলিব সত্য বলিব হইচইতে সদ্য মুক্তিপ্রাপ্ত একটি কোর্টরুম ড্রামা সিরিজ এবং সিরিজটি চমকে দেওয়ার মতো একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল গল্প। দেখা যায় তাপস ও তার বন্ধুরা আনন্দ পানি খেয়ে ড্রাইভ করছিল, তখন তারা দেখতে পারে কিছু লোক একটা কাপলকে ডিস্টার্ব করছে। তাপস সেখানে যায় এবং প্রতিবাদ করে। ওই লোকগুলো তাপসকে মারতে আসলে তাপস তার আইডি কার্ড দেখিয়ে জানায় সে একজন পুলিশ। তখন সেই লোকগুলো বলে তারাও তো পুলিশের লোক, তাতে কি হয়েছে, এবং তাপসকে আহত করে চলে যায়। ছয় দিন পর হাসপাতালে ভর্তি অবস্থায় তাপস মারা যায় এবং এই ঘটনাটা দেশে খুব আলোড়ন তোলে। পৃথা সরকারি উকিল হিসেবে নতুন জয়েন করেছে। তার বস তাকে কাজের প্রতি উৎসাহ দেয় এবং পৃথাকে একটা তালিকা দেখিয়ে বলে এই অফিসে যারা কাজ করেছে কে কয়টা কেস জিতেছে সেটা এখানে লেখা আছে, তুমিও লেখো। পৃথা সেখানে এক লেখে। দেখা যায় তার অফিসের কলিগরা তাপসের মৃত্যুর কেসটা নিয়ে আলোচনা করছিল এবং বলছিল যে এই কেসটা নিয়ে ভালোই জলঘোলা হবে বলে মনে হচ্ছে। মাঝে একটা দৃশ্যে দেখা যায় একজন লোক তাপসের মৃত্যুর রিপোর্টে কিছু একটা লিখে দেয়। এদিকে পৃথার অফিসের বস অজয় সবাইকে জানায় আমরা আইসি তাপস সাহার কেসটা পেয়েছি। এ সময় পৃথা জানায় সে ইতিমধ্যে কিছু তথ্য সংগ্রহ করেছে এবং সে চায় অজয়ের সহকারী হিসেবে এই কেসের সাথে থাকতে। অজয় বলে তুমি নতুন, এত তাড়াহুড়োর কিছু নেই, সময় নাও। স্ক্রিন শিফট হয়, দুজন লোক থানায় এসে বলে তারা তাপস ঘটনার সাথে জড়িত এবং তারা আত্মসমর্পণ করতে চায়। থানার অফিসার অর্ণব বসু ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তারা দুজন কিছুই বলতে চায় না, তারা শুধু একটা কথাই বলে উকিল ছাড়া তারা কিছু বলবে না। ওদিকে দেখা যায় পৃথার বস অজয় অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে এবং সে পৃথাকে দায়িত্ব দেয় এই কেসটা লড়ার জন্য আর বাকিদের বলে পৃথাকে হেল্প করতে, কিন্তু বাকিরা জানায় তারা হেল্প করতে আগ্রহী না। অজয় পৃথাকে বলে লয়ার হিসেবে তোমার লড়াই শুধু কোর্টের ভেতরে না, বাইরেও তোমাকে লড়তে হবে, যদি কখনো তোমার হেল্প লাগে তাহলে এই কেসে আমি হব তোমার ডেপুটি। পৃথা বের হওয়ার সময় দেখা হয় মৃদুলের সাথে। মৃদুল পৃথার এক্স বয়ফ্রেন্ড। মৃদুল কথা বলতে চাইলে পৃথা কথা না বলে চলে যায়। এরপর পৃথা জানতে পারে তাপস কেসে জয়রাজ সিংহ তার প্রতিপক্ষ হতে যাচ্ছে। মজার ব্যাপার হলো জয়রাজ পৃথার এই অফিসেই একসময় কাজ করত, সে ছিল সেরা একজন সরকারি উকিল। অফিসের সেই লিস্টে দেখা যায় জয়রাজের নাম সবার উপরে, সে 43টা কেস জিতেছে এবং জীবনে সে মাত্র একটা কেস হেরেছে। দৃশ্যপট আসে জয়রাজের কাছে, সে মাছ ধরছিল। তখন এক রাজনৈতিক নেতা তাকে ফোন দিয়ে এক লোভনীয় অফার দেয় তাপস কেসটা লড়ার জন্য। অবসরে থাকা জয়রাজ রাজি হয় আবার উকিলের কালো কোট পরার জন্য। পুলিশের আইজি সুশান্ত অজয়কে বলে এত হাই প্রোফাইল একটা কেস, একদম নতুন একটা মেয়ে, পারবে তো সামলাতে? অজয় বলে তুই ভালো করেই জানিস এর আগেও আমি একজনকে চ্যাম্পিয়ন বানিয়েছি জয়রাজ, এবারও আমি ভুল করছি না। এবার দৃশ্যপট আসে আদালতে, বোঝাই যাচ্ছে দুই লয়ার তাদের গুরু একজন এবং তারা এখন প্রতিপক্ষ, একজন একদম নতুন আর একজন সেরাদের সেরা। বাদীপক্ষের লয়ার পৃথা সেন আদালতের সামনে ঘটনার বিবরণ দেয়। মাই লর্ড, 31st December পার্ক স্ট্রিট থেকে ডিনার সেরে ফেরার পথে ওয়েলিংটনের রাস্তা দিয়ে আসছিলেন কালীঘাট থানার আইসি তাপস সাহা ও তার বন্ধুরা। ওয়েলিংটনের মোড়ের কাছে এসে তাপসবাবুরা দেখলেন একটা বাইকের কাপলকে ডিস্টার্ব করছে কয়েকজন মদ্যপ লোক। প্রয়াত তাপসবাবু একজন সৎ দায়িত্ববান পুলিশের কারণে সে ঘটনাটা আটকানোর চেষ্টা করেন। তিনি বাধা দেওয়াতে অভিযুক্তরা ঝামেলা শুরু করে ও তাকে মারতে থাকে এবং আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। ছয় দিন হসপিটালে থাকার পর অফিসার তাপস মারা যায়। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী তাপসবাবুর দুই বন্ধু, তাদের মধ্যে একজন প্রদীপ মনে রাখতে পেরেছিলেন পালাতক ট্যাক্সির নাম্বার, সেই সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় ড্রাইভার উমাকান্ত এবং সাথে থাকা আরও দুই অভিযুক্ত। বাকি দুজন অভিযুক্ত
পরে থানায় এসে সারেন্ডার করে। পয়েন্ট টু বি নোটেড, উমাকান্ত ট্যাক্সি ড্রাইভার ছাড়া বাকি চারজনই পুলিশ কর্মী এবং তাদের বিরুদ্ধে এর আগেও কয়েকটি অপকর্মের অভিযোগ আছে। তাই পৃথা আদালতের কাছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। বিপক্ষ দলের উকিল জয়রাজ সিংহ আদালতকে বলে, ইয়োর অনার, আমাদের দেশে অনেক কিছুরই অভাব আছে, অর্থের অভাব, অন্যের অভাব, প্রকৃতির অভাব, প্রেমের অভাব, শুধু একটা জিনিসেরই অভাব নেই, নিন্দুকের। নইলে দেখুন না, এই ভরা আদালতে যতটা জোর গলায় এটা বলা হলো যে আমার মক্কেলদের বিরুদ্ধে অমুক অমুক মামলা রুজু করা আছে, ঠিক ততটাই সুকৌশলে এটা চেপে যাওয়া হলো যে সেসব মামলার মধ্যে একটিও এখন আর নেই। প্রতিটা মামলার নিষ্পত্তি ঘটেছে আর প্রতিটা মামলায় আমার মক্কেলদের মুক্তি দেয়া হয়েছে। জয়রাজ সিংহ পৃথাকে উদ্দেশ্য করে বলে, তরুণ বয়স, রক্ত গরম, তবে উকিল দিদিমণির সাথে আমি এই বিষয়ে একমত। ইয়োর অনার, আমি কিন্তু আমার মক্কেলদের জামিন চাই না, কারণ আমি চাই এই কেসটাই নিষ্পত্তি করে দেয়া হোক। এই চার সৎ পুলিশ অফিসারদের বিরুদ্ধে ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাটিকে খারিজ করে তাদেরকে খালাস দেয়া হোক। জয়রাজ সেদিনের প্রত্যক্ষদর্শী তাপসের বন্ধুকে সেই গাড়ির নাম্বার বলতে বলে। সে নাম্বার বলে, কিন্তু ঘটনার শিকার সেই বাইকের নাম্বার বলতে পারে না। এরপর জয়রাজ সেই ঘটনার তদন্ত অফিসারকে জিজ্ঞাসাবাদ করলে সেই অফিসার জানায়, ওই ঘটনার শিকার সেই মেয়েটি বা সেই বাইকটার খবর এখনও পাওয়া যায়নি। জয়রাজ হাসতে হাসতে আদালতকে বলে, সেই রাতে কি আসলেই ওই ঘটনা ঘটেছিল নাকি পুরোটাই সাজানো নাটক, সত্য কোনো ঘটনা লুকানোর জন্য? ইয়োর অনার, আমার এই চার মক্কেল এই মিথ্যা মামলার জন্য যদি আর একদিনও জেলের মধ্যে কাটায়, সেটা শুধু তাদের অপমান না, সমগ্র বিচার ব্যবস্থার অপমান হবে। পৃথা আদালতকে বলে, এটা একটা সেন্সিটিভ কেস, একজন পুলিশ অফিসার মারা গেছে এবং তদন্ত চলছে, তাই আরও 14 দিন সময় দেয়া হোক। জয়রাজ বলে, 14 দিন যাবজ্জীবন চেয়ে নিলেই পারতেন। আদালত 10 দিন মঞ্জুর করে। এরপর দেখা যায় পৃথার বাসায় তার ফিয়ন্সে আসে, যার সাথে পৃথার বিয়ের কথা চলছে। পৃথা হসপিটালে তার বসকে দেখতে যায়। সেখানে তার বসের ছেলে মৃদুলও ছিল, যে কিনা পৃথার এক্স বয়ফ্রেন্ড। পৃথার বস বলে, এই কেসের বাইরে তোমার জীবনে যা চলছে সব ভুলে যাও, কারণ জয়রাজের এগেনিস্টে কেস জিততে গেলে তোমাকে জীবনের সেরাটাই দিতে হবে, নষ্ট করার মতো সময় তোমার হাতে এই মুহূর্তে এক ফোঁটাও নেই। দৃশ্য আসে আদালতে, তাপস কেসে জড়িত দুই পুলিশের একজন বলে, সে সততার সাথে কাজ করে, তাই প্রায় তাকে মিথ্যা দোষারোপ করা হয়। আর একজন বলে, ঘরে টিভি আছে কিন্তু সে বাংলা বোঝে না, তাই শুরুতে সে বুঝতেই পারে নাই সে এই কেসে ফেঁসে গেছে। পৃথা জানতে চায়, তাহলে থানায় এসে স্যারেন্ডার করেছিলেন কেন? পুলিশটা বলে, আমরাও পুলিশ, তাই আমরা আমাদের সত্যিটা জানাতে স্যারেন্ডার করেছি। পৃথা জিজ্ঞেস করে, কি সত্যি? পুলিশটা বলে, সেদিন রাতে ওসব বাইক ফাইক কিচ্ছু ছিল না, আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন দেখি তাপসবাবুকে তার দুই বন্ধু মিলে খুব মারছিল। তাপসবাবু বাঁচার জন্য আমাদের ট্যাক্সির সামনে এসে পড়ে, তখন আমরা পাশ কেটে চলে যাই। পৃথা বলে, তাহলে আপনাদের ড্রাইভার যে ঘটনাটা স্বীকার করেছে এবং স্বাক্ষর করেছে সেটা কি মিথ্যা? পুলিশটা বলে, আপনার কোনো ধারণাই নেই যে দায়িত্বে থাকা পুলিশ অফিসাররা নিজেদের মন গড়া কাহিনীতে সাইন নেওয়ার জন্য কি কি করতে পারে, আমরা তো পুলিশ, আমরা এসব কম দেখিনি। বোঝা যায় এই কেসে উল্টো ফাঁসিয়ে দেওয়া হচ্ছে দায়িত্বে থাকা তদন্ত অফিসারকে। পৃথা চিন্তা করতে থাকে, এই কদিনে জয়রাজ আরও কি কি চাল সাজাবে, হয়তো এরপর মৃত তাপসের স্ত্রীর চরিত্র নিয়ে বলতেও ছাড়বে না। দৃশ্য আসে আদালতে, জয়রাজ আদালতকে বলে, ওই রাতে ঘটনাস্থলে তার মক্কেল ছাড়াও তাপসের বন্ধুরাও উপস্থিত ছিল, পুলিশ কেন তাদের জিজ্ঞাসাবাদ করছে না, শুধু দোষী ভাবা হচ্ছে এই পাঁচজনকে, কেন? জয়রাজ আরো বলে, তাপস তার বন্ধু নিখিলের কাছে 27,000 টাকা পেত, যেটা ফেরত না দেওয়ার কারণে তাদের মধ্যে ঝামেলাও হতো। তাপসের আরেক বন্ধু প্রদীপ তাপসের স্ত্রীর সাথে একই কলেজে পড়তেন এবং তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল।
এ সময় পৃথা অবজেকশন জানায় এবং বলে সে জানতো এমন কিছু হতে পারে, তাই সে আট দিন আগেই আদালতের কাছে অনুমতি নিয়েছে তাপসের স্ত্রীকে যেন এই কেসে জড়ানো না হয়। আদালত লাঞ্চ ব্রেক দেয়া হয়। এরপর জয়রাজ আদালতের কাছে আর্জি জানায়। তাপসের বন্ধুদেরকেও সন্দেহের তালিকায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক। আদালত আর্জি মঞ্জুর করে। মিডিয়াতে আবারও তোলপাড় শুরু হয়। দৃশ্য আসে আদালতে, কথা হয় তাপসের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে। রিপোর্টে বলা হয়েছে তাপসের জামায় বমি লেগেছিল এবং সেটা পরীক্ষা করে আনন্দপানির উপস্থিতি পাওয়া গেছে, কিন্তু এতে তো প্রমাণিত হয় না যে তাপসবাবু সেটা খেয়েছিলেন। জয়রাজ বলে, রিপোর্টে তো স্পষ্ট লেখা আছে সে আনন্দপানি খেয়েছে। পৃথা বলে, জয়রাজবাবু আপনার মতো এত বড় একজন উকিল যার ক্যারিয়ার সোনায় বাঁধানো, সে এমন একটা ছোট্ট রিপোর্টকে এত ইম্পর্টেন্ট দিচ্ছে, আর দিচ্ছে বলেই তো সন্দেহ হচ্ছে। এ সময় পৃথা একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে সেই রিপোর্টটা দেখালে সে বলে, এখানে দুই ধরনের হাতের লেখা আছে, কেউ একজন একটা লাইন এক্সট্রা লিখেছে। স্ক্রিন শিফট হয়, জয়রাজকে দেখা যায় সেই রাজনৈতিক নেতার সাথে। তাদের কথা থেকে বোঝা যায় নির্বাচনের সময় ওই চার পুলিশ এই নেতাকে সাহায্য করেছিল, আর তাই সে চাইছে এই চারজনকে বাঁচাতে। জয়রাজ তাকে বলে, ওদের বাঁচাতে গিয়ে তথ্য এলোমেলো করে আপনি আরও বিপদ বাড়িয়েছেন, এরপর থেকে আর কিছু না করে আপাতত চুপ থাকেন। এদিকে পৃথা তার হবু বরকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় ডিনার করতে। সেখানে দেখা হয়ে যায় তার এক্স বয়ফ্রেন্ড মৃদুলের সাথে। পৃথা মৃদুলের সাথে একান্তে কথা বলে এবং জানায় সে প্রেগনেন্ট এবং মৃদুলই সেই বাবা। তাদের এই কথাগুলো পিছন থেকে পৃথার হবুবর শুনে ফেলে। এদিকে পুলিশের আইজি মিডিয়ার সামনে বলে, আপনি যেই হন দয়া করে সামনে আসুন, আপনাকে সাহায্য করতে গিয়েই সেদিন পুলিশ অফিসার তাপস মারা যায়, যার দোষীদের শাস্তি দিতে আপনার বয়ান খুব জরুরি। পৃথা স্টাডি করছিল, জয়রাজ সেখানে আসে। পৃথা উঠে যেতে বসে, জয়রাজ তাকে বসায় এবং বলে, আপনার বয়সটা অল্প তো, আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বিশ্বাস করেন, তার জন্যই আমার প্রতি আপনার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কিন্তু মিস পৃথা, এটা তো কোর্ট, এখানে কেউ আপনাকে এক ইঞ্চিও জায়গা ছেড়ে দিবে না। পৃথা জয়রাজের সততা নিয়ে প্রশ্ন তোলে এবং তার সাথে কথা বলার ইচ্ছা না দেখিয়ে চলে যেতে চায়। জয়রাজ বলে, আপনি আপনার বস অজয়কে আদর্শ মানেন, তাই তো? একসময় আমিও মানতাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই রাজনৈতিক নেতা জয়রাজকে বলছে তার সেলের কেসটা হেরে যেতে। জয়রাজ রাজি হয় না। তখন ওই নেতা বলে, তোমার বস অজয় চ্যাটার্জি অলরেডি আমার কাছে বিক্রি হয়ে গেছে, আর তুমি এখনও সততা নিয়ে পড়ে আছো। জয়রাজ কিছুতেই এটা বিশ্বাস করতে চায় না। তখন ওই নেতা জয়রাজের সামনেই তার বস অজয়কে ফোন দেয়। দেখা যায় অজয় সারসার করে অস্থির এবং সে নেতার কাছে চাইছে তার যেন পদোন্নতি হয়। জয়রাজ তো নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। তারপর সে নেতাকে বলে, আমি হেরে যেতে পারি একটা শর্তে, অজয় চ্যাটার্জিকে যদি আপনি পদোন্নতি না দেন। দৃশ্য বর্তমানে আসে, সেই প্রথম জয়রাজ হেরেছিল। সে পৃথাকে বলে, আজকে আপনি যা সেটা আমি সাত বছর আগে ছিলাম, আমি আজকে যা সেটা যেন আপনি সাত বছর বাদে না হন সে কারণেই এসেছিলাম। এরপর পৃথা তার বসের সাথে দেখা করে এবং বলে সে এই কেস থেকে রিজাইন দিতে চায়। দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায়, দেখা যায় সেদিনের ঘটনা। এবার সামনে আসে বাইকে থাকা সেই কাপল মেয়েটার চেহারা। সে আর কেউ নয়, সে ছিল পৃথা নিজেই। 31st নাইটে পৃথা ও মৃদুল একটা রেস্টুরেন্টে ডিনার করে। তারপর বাইক নিয়ে ফেরার পথে ওই ঘটনাটা ঘটে। দৃশ্য আসে আদালতে, এবার পৃথা কাঠগড়ায় দাঁড়িয়ে সে আদালতে সব স্বীকার করে নিয়েছে এবং মিডিয়াতে প্রচারের ভয় মান সম্মান সব মিলিয়ে সে কথাটা এতদিন গোপন রেখেছিল। জয়রাজ পৃথাকে বলে, আমি আপনাকে তিনটা প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন, সেই রাতে যখন দেখলেন
তাপসবাবুকে মারা হচ্ছে, তখন পালিয়ে এলেন কেন? দ্বিতীয় প্রশ্ন, আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যাতে প্রমাণিত হয় সেই মেয়েটি আপনি? এবং তৃতীয় প্রশ্ন, সেই রাতে আপনার বাইকারোহী সঙ্গীটিকে? এ সময় অজয় চ্যাটার্জি আদালতকে বলে, সেই বাইকারোহী ছিল তারই ছেলে মৃদুল, এবং প্রমাণ হিসেবে আদালতের কাছে পৃথা ও মৃদুলের মোবাইল লোকেশন, রেস্টুরেন্টের বিল পে স্লিপ ও একজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি পেশ করা হয়। জয়রাজ উঠে দাঁড়ায় কিছু বলার জন্য, কিন্তু পৃথার দিকে তাকিয়ে সে থেমে যায়, কারণ এখন যে প্রশ্ন করা হতো তাতে পৃথার সম্মানহানি হতো, আর তাই জয়রাজ এই কেসের পরাজয় স্বীকার করে নেয়। এবার আদালত রায় দেয়, আইসি তাপস সাহা মৃত্যুর সাথে জড়িত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়, এবং সত্য লুকানোর কারণে পৃথা ও মৃদুলকে 60,000 টাকা করে জরিমানা ধার্য করা হয়। তাপস সাহার দুই বন্ধুকে খালাস দেয়া হয়। আর গল্পটা এখানেই শেষ হয়। তো দর্শক, কেমন লাগলো কোর্টরুম ড্রামা সিরিজের গল্পটি? আপনার কাছে কোনটি সেরা, মোবারকনামা নাকি এই সিরিজটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন সব সিরিজের গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।